জেনে নিন সামরিক শক্তিতে আমেরিকার প্রতিপক্ষ হিসেবে কতটা শক্তিশালী রাশিয়া। বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করে নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে ব্যস্ত পৃথিবীর উন্নত দেশগুলো। ধারাবাহিকভাবে চলছে তাদের শক্তি প্রদর্শনের মহড়া। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের পরেই রাশিয়ার অবস্থান। বিশ্বের অন্যতম বৃহত্তম দেশ এটি। পাশাপাশি পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ সম্পদ রয়েছে এই রাশিয়াতেই। এছাড়া বিশ্বের বৃহত্তম অস্ত্র বিক্রেতা ও নির্মাতা রাষ্ট্র রাশিয়া। তবে আর দেরি না করে চলুন জেনে নিই সামরিক শক্তিতে কতটা শক্তিশালী রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর 1992 সালে 7 মে তৎকালীন রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন সোভিয়েত আর্মি ফোর্সের সদস্য ও সরঞ্জাম নিয়ে প্রতিষ্ঠা করেন রাশিয়ান সামরিক বাহিনী। সোভিয়েত ইউনিয়ন পতনের আগে এটি ছিল বিশ্বের অত্যন্ত শক্তিশালী সামরিক বাহিনী, যা সে সময় সৈন্য এবং পারমাণবিক অস্ত্র সংখ্যার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ছিল। স্থলবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, স্ট্র্যাটেজিক রকেট ফোর্স, বিশেষ বাহিনী এবং এয়ার বোম ট্রুপস নিয়ে রাশিয়ার ফেডারেশনের সামরিক বাহিনী গঠিত। নিয়মিত সেনা সদস্য 10,40,000, রিজার্ভ আর্মি 20,35,000, আধা সামরিক বাহিনীতে রয়েছে 4,49,000, সাজোয়া ট্যাঙ্ক 22,710, বিমানবাহী যুদ্ধজাহাজ 1টি, উভচর যুদ্ধজাহাজ 15টি, ক্রুজার 5টি, ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজ 14টি, ফ্রিগেট 5টি, করভিট যুদ্ধজাহাজ 70টি, নিউক্লিয়ার সাবমেরিন 33টি, সাবমেরিন 17টি, যুদ্ধ বিমান 1,264টি, বোমারু বিমান 195টি, জঙ্গি বিমান 1,267টি, সাজোয়া হেলিকপ্টার 1,655টি, পরমাণু অস্ত্র 12,000। রাশিয়া বিশ্বের অনেক দেশে অস্ত্র রপ্তানি করে থাকে। দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় অটোমেটিক রাইফেল AK-47-এর নির্মাতা ও ডিজাইনার রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল মিখাইল কালাশনিকভ। এ পর্যন্ত প্রায় 10 কোটিরও অধিক এই অস্ত্র বিক্রি হয়েছে এবং বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশের সামরিক বাহিনীতে এটি ব্যবহৃত হচ্ছে। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।